ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন নিয়ে কোনো উদ্বেগের কথা বলেনি বলে সাফ জানিয়েছেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সচিবালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বাংলাদেশে একটি শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচন হোক, এটাই তারা চেয়েছেন। ওবায়দুল কাদের আরও বলেন, এই সরকার নির্বাচনকালে নির্বাচন কমিশনকে সহায়তা করবে। সরকারি দল তখন কেবল রুটিন ওয়ার্ক করবে অন্যান্য গণতান্ত্রিক দেশে যেমনটি হয়। এটা হলো পার্টি টু পার্টি কন্ট্রাক্ট, একটা বিষয় যেটা আমরা এই প্রশ্নটা ভারতের সঙ্গে করেন, কিন্তু চায়নার সাথে যে আমরা প্রতি বছরই এক চেঞ্জ করি সফর, এটা তো বলব, এটা নিয়ে বহু প্রশ্ন হবে।